Assalamu alaikum everyone. Today I will teach you a sin passes. The name of the sin passes is food adulteration. It is included in unit 3, lesson 1. Lesson 1 is food adulteration reaches new highest. অর্থাৎ আজকের যে sin passesটা তোমাদেরকে পড়াবো এটা হচ্ছে food adulteration. অর্থাৎ আমাদের যে রাজধানীতে বিশেষ করে যে খাদ্যে ভেজাল রয়েছে বিভিন্ন শাকসবজি ফলমূল তো এই ভেজালের উপর একটা রিপোর্ট অর্থাৎ ফুড যে কিভাবে ভেজাল মিশ্রিত হচ্ছে কি কি ফুডে কি ধরনের ভেজাল মিশ্রিত আছে এটা একটা একটা জরিপ করা হয়েছে এই জরিপের একটা রিপোর্ট আজকে আমরা পড়ার চেষ্টা করব এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ তোমাদের পরীক্ষার জন্য আজকের ক্লাসটা মূলত এসএসসি সেকেন্ড ইয়ার যারা এবার রয়েছে তাদের জন্য আর আমি প্রথমেই বিফোর স্টার্টিং মাই লেকচার আই উইল কর্ডিয়ালি রিকোয়েস্ট ইউ টু কিপ ইউ বুক এহিড তোমার বইটা তোমার সামনে রাখো আর হচ্ছে আমি যেভাবে পড়বো তুমি ওইখান থেকে ওইভাবে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বোঝার চেষ্টা করো তো ওয়ার্ড মিনিংগুলো তোমার যেটা একটু কঠিন মনে হবে বা তুমি যেটা পারো না ওইখানে ভিডিওটা একটু পজ করবা এবং তুমি এই ওয়ার্ড মিনিংটা লিখে রাখবা তো ধরো ইউনিট 3 লেসন 1 আনসেফ লেভেলস অফ পেস্টিসাইড অর্থাৎ অনিরাপদ মাত্রা আনসেফ লেভেলস অনিরাপদ মাত্রা অফ পেস্টিসাইডস কীটনাশক পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশকের আর প্রেজেন্ট এটা উপস্থিত রয়েছে ইন অ্যারাউন্ড প্রায় হাফ অফ দ্য ভেজিটেবলস অর্থাৎ অর্ধেক ভেজিটেবল যে ভেজিটেবলগুলো রাজধানীর মার্কেটে পাওয়া যাচ্ছে এই শাকসবজিগুলোর অর্ধেক শাকসবজিতে কীটনাশকের উপস্থিতি পাওয়া গিয়েছে অ্যান্ড মোর দেন আ কোয়ার্টার অফ ফ্রুটস কোয়ার্টার মানে হচ্ছে চার ভাগের এক ভাগ এখানে দেখো আ কোয়ার্টার আছে তার মানে চার ভাগের এক ভাগ ফলমূল ফ্রুটস অর্থাৎ যে চার ভাগের এক ভাগ ফল আর অর্ধেক শাকসবজি এই শাকসবজিগুলোতে কীটনাশকের উপস্থিতি পাওয়া গিয়েছে সোল্ড ইন ক্যাপিটালস মার্কেট তো যেগুলা বিক্রি করা হয় সোল্ড যেগুলা বিক্রি করা হয় ইন দ্য ক্যাপিটালস মার্কেট রাজধানীর বিভিন্ন বাজারে যেসব শাকসবজি এবং ফলমূল বিক্রি করা হয় শাকসবজির অর্ধেক প্রায় অর্ধেকের মধ্যে এবং চার ভাগের চাইতে আরও বেশি অংশে চার ভাগের এক ভাগের আরও বেশি অংশে ফলমূলের মধ্যে কীটনাশকের উপস্থিতি পাওয়া গিয়েছে আর রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড তাহলে একটা সাম্প্রতিক একটা জরিপ সার্ভে মানে হচ্ছে জরিপ হ্যাজ ফাউন্ড এটা পেয়েছে হচ্ছে একটা জরিপের মাধ্যমে কিভাবে জরিপটা হয়েছে আ 15 মেম্বার টিম 15 সদস্যর একটা দল অফ দ্য ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি অর্থাৎ এটা বাংলাদেশ সরকারের একটা মানুষের খাদ্যর মান নিয়ন্ত্রণ করার জন্য এটা খাদ্যের যে নিরাপত্তা প্রদান করার জন্য এই প্রতিষ্ঠানটাকে তৈরি করা হয়েছে এটার নাম হচ্ছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি তাহলে এই এই যে এই অর্গানাইজেশনের 15 সদস্যের একটা দল উইথ সাপোর্ট ফ্রম ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও তোমরা জানো যে ফাও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটা হচ্ছে একটা আন্তর্জাতিক একটা সংস্থা এটা ইউএনের আন্ডারে কাজ করে এই যে ফাও এদের আন্ডারে 15 সদস্যের একটা দল ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির কেইম আপ উইথ অর্থ হচ্ছে খুঁজে পাওয়া শোনো এগুলো হচ্ছে গ্রুপ ভার্ব অর্থাৎ দেখা যায় কামের পরে দেখা যায় বিভিন্ন ধরনের ভার্ব এসে বিভিন্ন ধরনের অর্থ দিতে পারে মনে করো কাম অ্যাবাউট মানে হচ্ছে ঘটা আবার দেখো কাম অফ মানে হচ্ছে সম্পন্ন হওয়া অর্থাৎ এক এক ধরনের প্রেপোজিশন দেখা যায় এক একটা ওয়ার্ডের পরে বসে এর অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে আবার দেখো কাম বাই মানে হচ্ছে খুঁজে পাওয়া বা নাগাল পাওয়া কাম বাই তাহলে দেখা যায় যে কাম বাই তুমি যদি এগুলো না বোঝো তাহলে তুমি ট্রান্সলেশন করবা কীভাবে কারো দ্বারা কেউ আসছে এইভাবে তুমি কাম অ্যাবাউট তাহলে এই এই গ্রুপ ভার্বগুলো কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে তাহলে দেখো এখানে
কাম আপ উইথ, তারা খুঁজে পেয়েছে ফাইন্ডিংস, প্রমাণ বা তথ্য, আফটার কালেকটিং, সংগ্রহ করার পরে, অ্যান্ড টেস্টিং, টেস্ট করার পরে, টেস্ট, টেস্ট মানে কি পরীক্ষা, দেখো খেয়াল করো, TEST টেস্ট মানে পরীক্ষা, আর TASTE টেস্ট, এটাও টেস্ট, এটা আর এটা টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া। টেস্টিং ফুড স্যাম্পলস ফ্রম দ্য ক্যাপিটালস গুলশান, কাউরান বাজার অ্যান্ড মহাকালী মার্কেট, অর্থাৎ এই যে উপরের যে কীটনাশকগুলো পাওয়া গিয়েছে এগুলা, এই প্রমাণগুলো, এই তথ্যগুলো কোথা থেকে পেয়েছে? এরা হচ্ছে যে গুলশান, কাউরান বাজার এবং মহাকালীর যে মার্কেট বাজার, এই বাজার থেকে তারা এই ধরনের তথ্য সংগ্রহ করেছে। তারপর দেখো দ্য সার্ভে রিপোর্ট, আর এই যে জরিপের যে রিপোর্টটা, আ কপি অফ হুইস, যেটার একটা অনুলিপি, একটা কপি, ওয়াজ অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড মানে অর্জন করা বা সংগ্রহ করা, কালেক্ট, সংগ্রহ করা হয়েছে বাই দ্য ঢাকা ট্রিবিউন। দেখো ঢাকা ট্রিবিউন একটা পত্রিকার নাম, পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দি বসে। রিড দ্যাট, এটা বলেছে, কি বলেছে, নিয়ারলি 40%, অর্থাৎ প্রায় 40% অফ 82 স্যাম্পলস অফ মিল্ক, মিল্ক প্রোডাক্টস, দুধ, দুগ্ধজাত পণ্য, ফিশ, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কন্টেইনড ব্যান্ড পেস্টিসাইড। অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে যে এই রিপোর্টটা দেখেছে, এই রিপোর্টটা বলেছে যে, অর্থাৎ দুধ, দুগ্ধজাত পণ্য এবং ফিশ, ফ্রুট, ভেজিটেবল, এগুলার 82টার মধ্যে প্রায় 40% এগুলার মধ্যে নিষিদ্ধ কীটনাশক পাওয়া গিয়েছে, ব্যান্ড পেস্টিসাইড নিষিদ্ধ কীটনাশক পাওয়া গিয়েছে। তো সাস অ্যাজ, এগুলা কী কী, DDT, অলড্রিন, হ্যাঁ, ক্লোরডিন, হ্যাপটাক্লোর, তাহলে এগুলো হচ্ছে নিষিদ্ধ পেস্টিসাইড, যেগুলো খাবারে ব্যবহার করা নিষেধ, কিন্তু এগুলোও পাওয়া গিয়েছে এই সব পণ্যের মধ্যে। কতগুলো পণ্যের মধ্যে, মানে 82 স্যাম্পলের মধ্যে, অর্থাৎ প্রায় 30টার মতো, অর্থাৎ 82টার মধ্যে 30টা স্যাম্পলের মধ্যেই ভেজাল রয়েছে। দ্য অ্যামাউন্টস অফ পেস্টিসাইড, অর্থাৎ পেস্টিসাইডের পরিমাণ, হ্যাঁ, আবার মাঝে মাঝে দেখা যায় নির্দিষ্ট কিছু পরিমাপ রয়েছে যে খাদ্যদ্রব্যগুলোকে ঠিকমতো সতেজ রাখার জন্য যে কিছু পেস্টিসাইড, কীটনাশক ব্যবহার করা হয়, তো এটা হচ্ছে একটা অনুমোদন আছে সরকারের যে কী মাত্রায় এগুলা ব্যবহার করা যাবে। তো এখানে দেখো দ্য অ্যামাউন্টস অফ পেস্টিসাইড, এই যে কীটনাশকের পরিমাণ, ইন দি স্যাম্পলস, এই স্যাম্পলগুলোর মধ্যে ওয়ার ফাউন্ড, পাওয়া গিয়েছে টু বি 3 to 20 times গ্রেটার দেন দ্য লিমিট সেট বাই ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন, তারা হচ্ছে প্রত্যেকটা পণ্যের মধ্যে কতটুক পরিমাণ কীটনাশক দেওয়া যাবে আর কতটুক পরিমাণ কীটনাশক দিলে মানুষ এটা খাওয়ার পর তাদের বেশি ক্ষতি হবে না বা তাদের ক্ষতি হবে না, অথবা ফসলগুলোকে বা এই পণ্যগুলোকে বাজারজাত করানোর জন্য, সংরক্ষণ করানোর জন্য যতটুক ধরনের পেস্টিসাইডের দেওয়ার অনুমোদন রয়েছে, তার চাইতে দেখা যায় যে 3 থেকে 20 গুণ বেশি পেস্টিসাইড এখানে রয়েছে। রাউন্ড 50% ভেজিটেবল, অর্থাৎ প্রায় শাকসবজি যা আছে তার প্রায় 50% অ্যান্ড 35% ফ্রুটস, আর 35% হচ্ছে ফলমূল, ওয়ার ফাউন্ড টু বি কন্টামিনেটেড, এগুলা পাওয়া গিয়েছে টু বি কন্টামিনেটেড, দূষিত, উইথ আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস, আমরা খাবো কি বলো। অর্থাৎ শাকসবজির যদি 50%ই যদি যতটুক কীটনাশক দেওয়ার কথা তার চাইতে যদি বেশি কীটনাশক থাকে, 35% ফলমূল যত আছে তার মধ্যে যদি 35%ই যদি ভেজাল থাকে, তাহলে দেখো, তাহলে আমাদের হচ্ছে এই ফলমূলগুলো, এগুলো খাওয়ার জন্য অবশ্যই হচ্ছে পরিমিত পরিমাণে সিদ্ধ করে খেতে হবে, আর হচ্ছে যে বিশেষ করে ফলমূলগুলো খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এখানে যে মাত্রাগুলো এগুলো একটু কমে যাবে। তারপর দেখো পরের পেজে, দেখো এখানে অ্যানালাইজ করে, অর্থাৎ বিশ্লেষণ করে, মোর দ্যান 30 স্যাম্পলস, অর্থাৎ 30টা স্যাম্পলস অফ টামারিক পাউডার, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়ার
30টার বেশি স্যাম্পল এখানে অ্যানালাইজ করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। আর হলুদের পাউডারগুলো কি ব্র্যান্ড, অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের, মনে করো রাধুনি, হ্যাঁ ইত্যাদি যে ব্র্যান্ডগুলো রয়েছে। প্যাকেজ, অর্থাৎ যেগুলো প্যাকেটজাত। আর ওপেন, যেগুলো খোলা বিক্রি করা হয়। এইসব যে হলুদের গুঁড়ো, এই গুঁড়োর মধ্যে দ্য টিম অলসো ফাউন্ড, ওই যে 15 সদস্যের দল, তারা পেয়েছে দ্যাট নিয়ারলি 30% অফ দ্য স্যাম্পলস, অর্থাৎ প্রায় 30% অফ দ্য স্যাম্পল, স্যাম্পলগুলোর মধ্যে 30%, মানে 100টার মধ্যে 30%, 100টার মধ্যে 30টা স্যাম্পল কন্টেইনড ট্রেস এর মধ্যে রয়েছে। কন্টেইনড মানে থাকা, বহন করা, এর মধ্যে রয়েছে ট্রেস, ট্রেস মানে চিহ্ন। কিসের চিহ্ন রয়েছে? অফ লেড ক্রোমেট। লেড ক্রোমেট হচ্ছে একটা ক্ষতিকর পদার্থ, এই পদার্থটা হলুদের গুঁড়ার মধ্যে পাওয়া গিয়েছে। হুইচ ক্যান বি ফেটাল, দেখো এফ আর টি আর এল, এটা কিন্তু ফাটাল না, এফ আর টি আর এল, এটা কিন্তু উচ্চারণ ফাটাল না, ফেটাল, ফেটাল। তাহলে কি পাওয়া গিয়েছে? হুইচ ক্যান বি ফেটাল, এটা খুব মারাত্মক, অর্থ কি, এটা খুব মারাত্মক, সিরিয়াস, ইফ সলোড অর ইনহেলড। সলোড মানে হচ্ছে গলবোধন করা, গল দিয়ে যেটা খাওয়া হয়, মুখ দিয়ে যেটা খাওয়া হয় সেটা হচ্ছে সলোড, আর ইনহেল মানে যেটা নিঃশ্বাসের সাথে নেওয়া হয় সেটা হচ্ছে ইনহেল। অর্থাৎ এই হলুদের গুঁড়ো এগুলো যদি মানুষ খায়, অর্থাৎ এই যে লেট ক্রোমাইট যুক্ত এগুলা মানুষ যদি খায়, অথবা এগুলা দিয়া যদি নাকের মধ্যে দিয়া যদি ঢোকে নিঃশ্বাসের সাথে, এগুলা মারাত্মক ক্ষতিকারক হতে পারে। দিস স্যাম্পলস অলসো কন্টেইনড, আর এই স্যাম্পলগুলো বহন করে লেড, লেড মানে হচ্ছে সীসা, লেড সীসা অ্যাট 20-50 times, অর্থাৎ 20 থেকে 50 গুণ অ্যাবোভ দ্য সেফটি লিমিট, অর্থাৎ সেফটি নিরাপদ যে মাত্রা রয়েছে এই মাত্রার চাইতে এখানে সীসা বেশি রয়েছে 20 থেকে 50 গুণ, প্রায় 30% স্যাম্পলের মধ্যে, মানে 100টার মধ্যে 30% স্যাম্পলের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে। অফ 2.5 পার্টস পার মিলিয়ন, অর্থাৎ মিলিয়ন হচ্ছে কি, 10 লক্ষে 1 মিলিয়ন, তাহলে 10 মিলিয়নের মধ্যে 2.5 মানে হচ্ছে প্রায় 1 লক্ষ, মানে 10 লক্ষের মধ্যে প্রায় 400 স্যাম্পলের মধ্যে, তাই হলুদের গুঁড়ো এগুলোর মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণে ভেজাল রয়েছে। সেট বাই, আর এই যে মানে এটা পরিমাপ, এই যে 20 গুণ, কিসের চাইতে 20 গুণ, অর্থাৎ এই যে সেট বাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI, অর্থাৎ BSTI হচ্ছে একটা পণ্যের মান নির্ধারণ করার জন্য বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান, এই এই প্রতিষ্ঠানটা হচ্ছে যে এই এই একটা পণ্যের মধ্যে কতটুক পরিমাণে বিভিন্ন পদার্থ বা পেস্টিসাইড থাকতে পারবে, এটা হচ্ছে এই পণ্যটা BSTI ওরা নির্ধারণ করে দেয়। তো ওরা যতটুকু নির্ধারণ করে দিয়েছে তার চাইতে 20 থেকে 50 গুণ বেশি এই পদার্থগুলো এই এই এগুলোর মধ্যে পাওয়া গিয়েছে। আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম, আর আর্সেনিক আর ক্রোমিয়াম অ্যাবোভ সেফটি লিমিটস, অর্থাৎ সেফটি লিমিটের চাইতে আরও অনেক বেশি আর্সেনিক এবং ক্রোমিয়াম অয়ার ডিটেক্ট, এগুলা ডিটেক্ট করা হয়েছে, ধরা হয়েছে, দেখা গিয়েছে ইন দ্য টোটাল অফ 5 out of 13 রাইস স্যাম্পলস, অর্থাৎ চালের যে নমুনা, 13টা চালের নমুনার মধ্যে 5টাই ভেজাল রয়েছে, আর 60টা একটু এখানে 60টার মধ্যে ভালো রয়েছে। তো চালের মধ্যে পাওয়া গিয়েছে আর্সেনিক আর হচ্ছে ক্রোমিয়াম, এগুলো হচ্ছে মানে সেফটি লেভেলের চাইতে বেশি পরিমাণে। ইউজিং, ব্যবহার করে, আর সেন্সিটিভ হাই পারফরমেন্স লিকুইড লিকুইড ক্রোমোগ্রাফি, তো এটা হচ্ছে একটা পরীক্ষা, হ্যাঁ, অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন সংবেদনশীল তরল একটা ধরনের পরীক্ষা। এই পরীক্ষার মেথড, এই পরীক্ষার মাধ্যমে, এই পদ্ধতিতে ডেভেলপড, যেটা আবিষ্কার করা হয়েছে বা যেটা উদ্ভাবন করা হয়েছে বাই দ্য ফুড সেফটি ল্যাব, যে ফুড সেফটি ল্যাব এটাও একটা প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের, এই ল্যাবে যেটা প্রতিষ্ঠা করা হয়েছে, যে এই যন্ত্রটার মাধ্যমে পরীক্ষা করে 66 স্যাম্পলস, অর্থাৎ 66টা স্যাম্পলস ওয়ার অ্যানালাইজড, অর্থাৎ বিশ্লেষণ করা হয়েছে 66 স্যাম্পলস ফর দ্য প্রেজেন্স অফ ফরমালডিহাইড, অর্থাৎ ফরমালডিহাইড হচ্ছে এক ধরনের ক্ষতিকারক পদার্থ, এই পদার্থটা আছে কি না,
এটা বোঝার জন্য 66 স্যাম্পল পরীক্ষা করা হয়েছে কোন পদ্ধতিতে যে HPLC এই পদ্ধতিতে পরীক্ষা করা হয়েছে এটা কারা উদ্ভাবন করেছে এটা উদ্ভাবন করেছে ফুড সেফটি ল্যাব কতটা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 66 স্যাম্পল তো পরীক্ষা করার পরে অ্যাডাল্টারেশন ওয়াজ দেয়ার বাই ওই পদ্ধতিতে দেয়ার বাই মানে ওই পদ্ধতিতে বা যার ফলে তো ওই পদ্ধতিতে অ্যাডাল্টারেশন পাওয়া গিয়েছে ডিটেক্টেড পাওয়া গিয়েছে ইন স্যাম্পলগুলোর মধ্যে অফ করিন্ডার করিন্ডার মানে ধনে পাতা ম্যাঙ্গো অ্যান্ড ফ্রেশ শ্রিম্পস শ্রিম্পস মানে হচ্ছে চিংড়ি মাছ তাহলে চিংড়ি মাছ আম এবং ধনে পাতার মধ্যে ওই পদ্ধতিতে অ্যাডাল্টারেশন ভেজাল পাওয়া গিয়েছে কী ধরনের ভেজাল দ্য টেস্ট ইন্ডিকেটস দ্যাট পোলট্রি ফিড আর এই যে এই টেস্টটা এটা ইঙ্গিত করেছে দে দ্য পোলট্রি ফিড হচ্ছে হাঁস মুরগির খাবার যে পোলট্রি ফিড ইন দ্য কান্ট্রি আমাদের দেশের যে হাঁস মুরগির খাবার হ্যাজ অলসো বিন কন্টামিনেটেড এগুলো দূষিত এগুলো সংক্রামক অ্যাজ স্যাম্পলস অফ চিকেন আর এগুলো পাওয়া গিয়েছে কোথায় মুরগির মধ্যে এগুলো পাওয়া গিয়েছে মুরগি এবং ফিশ অর্থাৎ মাছ এবং মুরগি পরীক্ষা করে এগুলো পাওয়া গিয়েছে কি পাওয়া গিয়েছে কন্টেইনড এগুলো বহন করছে ট্রেস চিহ্ন অফ অ্যান্টিবায়োটিক্স জীবাণুনাশক অর্থাৎ এগুলাকে যাতে কোনো জীবাণু আক্রমণ না করে এর বেশি মাত্রায় জীবাণুনাশক পাওয়া গিয়েছে হাই মাইক্রোবিয়াল পপুলেশন পপুলেশন মানে এখানে হচ্ছে উপস্থিতি অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুজীবের উপস্থিতি পাওয়া গিয়েছে ওয়ার ফাউন্ড ইন সেভারেল স্যাম্পলস বিভিন্ন ধরনের স্যাম্পলে মানে অফ পাস্টারাইজড মিল্ক অর্থাৎ পাস্তুরিত যে মিল্কগুলো বিক্রি করে দুধ প্যাকেট করে এই প্যাকেটজাত দুধের মধ্যে এই ভেজালগুলো অত্যন্ত দেখা যায় যে অণুজীব প্রকৃতির জীবাণুর উপস্থিতি এখানে পাওয়া গিয়েছে ইন্ডিকেটিং আর এটা নির্দেশ করে পুর প্রসেসিং প্রসিজিওর অর্থাৎ নিম্নমানের প্রক্রিয়াকরণ পদ্ধতি বাই দ্য ম্যানুফ্যাকচারার্স যে উৎপাদন করার যে কোম্পানিগুলো স্যাম্পলস অফ কিউকাম্বার শশার যে নমুনা অ্যান্ড স্ট্রিট ফুড অলসো শোড হাই মাইক্রোবিয়াল পপুলেশন আর এগুলোর মধ্যে দেখা যায় অনেক ক্ষুদ্র অণুজীবের উপস্থিতি রয়েছে সাজেস্টিং আর এটা নির্দেশ করে ওয়াইড স্প্রেড কন্টামিনেশন বিশাল বিস্তৃত একটা দূষণ ইন ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে দ্য ডিরেক্টর অফ ইনস্টিটিউট পাবলিক হেলথ টোল ঢাকা ট্রিবিউন যে পাবলিক হেলথের যে ডিরেক্টর উনি এই পত্রিকা ঢাকা ট্রিবিউন পত্রিকাকে বলেছেন যে দ্য সার্ভে রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড এটা স্বাস্থ্য যে অধিদপ্তর এই অধিদপ্তর এটা প্রকাশ করা হয়েছে ফার্দার টেস্ট আরও টেস্ট অফ ডিফারেন্ট প্রোডাক্টস ওয়ার বিং ক্যারিড আউট ফুড সেফটি ল্যাবের দ্বারা আরও পরীক্ষা করা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো আমরা এই পর্যায়ে একটা সিন প্যাসেজ শেষ করেছি সিন প্যাসেজ থেকে অনেক ধরনের প্রশ্ন আসে এর মধ্যে MCQ আসে আর MCQ-র মধ্যে দুইটা অংশ থাকে মোটামুটি দুইটা কি তিনটা অংশ একটা থাকে সিনোনিম তো এখানে আমি কিছু সিনোনিম আলোচনা করব এবং আর কিছু হচ্ছে আমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ ডিজিজ আলোচনা করব তো এখানে দেখো অ্যাডাল্টারেশন মানে হচ্ছে ডিফিলমেন্ট ডিভিজমেন্ট সার্ভে মানে জরিপ ইনস্পেকশন স্টাডি ইনভেস্টিগেশন তারপর অ্যাকোয়ার মানে অর্জন করা অপটেন গেইন হ্যাঁ অ্যাটেন তারপর হচ্ছে কন্টামিনেট মানে দূষণ পলিউট ইনফ্যাক্ট তারপর হচ্ছে ফ্যাটাল দেখো ইনফ্যাক্ট অর্থে হচ্ছে ইন FACT আর FECT FECT হচ্ছে কন্টামিনেট আর ইনফ্যাক্ট অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে ফেইটাল মানে হচ্ছে ডেডলি সিরিয়াস মারাত্মক শ্যালো মানে গলগদন করা ইট কনজিউম ইনহেল মানে নিঃশ্বাসের সাথে যেগুলো নেওয়া হয় ব্রেথ ইন ড্র ইন প্রসিজিওর মানে হচ্ছে মেথড সিস্টেম ম্যানুফ্যাকচারার হচ্ছে প্রডিউসার ক্রাফটসম্যান যারা উৎপাদন করে একটা পণ্য ওয়াইড স্প্রেড মানে ব্যাপকভাবে বিস্তৃত এক্সটেন্সিভ কমন দেখো তাহলে সিনোনিমগুলো এখানে ইম্পর্টেন্ট কিছু সিনোনিম দেওয়া আছে তোমরা বইতে আরও সিনোনিম দেওয়া আছে এগুলো তোমরা কমপ্লিট করার ট্রাই করবে তারপর এখানে দেখো কিছু আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিস দেওয়া আছে এখানে দেখো উইথ সাপোর্ট ফ্রম দ্য ফাও তো এখানে হচ্ছে কিছু ক্লজ বা ফ্রেজ এখানে দেওয়া আছে তাহলে দেখো উইথ একটা প্রিপোজিশন রয়েছে প্রিপোজিশনের পরে যে সাপোর্ট তাহলে প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন তাহলে এটা নাউন সাপোর্ট ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে আবার
नाउन हिसाब व्यवहित होते पारे। तो जख एटा नाउन तखन एटा उच्चारण करते हबे सपोर्ट अर्थात एसर उपरे तुम्हार स्ट्रेस दीते हबे। जख नाउन हबे तखन सपोर्ट सपोर्ट ताइले एटा माने एटा नाउन। आर जदि तुमि एटाके भार्ब बोलो सेक्षेत्रे हबे सपोर्ट सपोर्ट। ओके तारपर देखो आफ्टार कलेक्टिंग ताहले एटा आफ्टार प्रिपोजिशन प्रिपोजिशन रोयेछे। कलेक्टिंग एंड टेस्टिंग दुइटा प्यारालालिजम नियमे एगुला होयेछे। प्रिपोजिशनेर पर भार्बेर आईएनजी फर्म थाकले एटा होच्छे जिरान्ट। फूड सैम्पल्स जानो आमरा जानी जे फूड एकटा नाउन किन्तु एखाने फूड सैम्पल्स दुइटा नाउन पाशापाशि आसार कारणे एटा होच्छे नाउन आर एटा एखाने एडजेक्टिव। कन्टामिनेटेड उइथ अनसेफ लेवल अफ पेस्टिसाइड ताहले देखो प्रिपोजिशन रही है। प्रिपोजिशनर पर जो दुईटा वार्ड थाके ताहले परेर वार्डटा नाउन आगे वार्डटा एडजेक्टिव। तारपर देखो अबव ए एकटा प्रिपोजिशन अबव द सेफ्टी लिमिट एखाने ख्याल करो दि आर्टिकल रही है। आर्टिकलर पर जो दुईटा वार्ड थाके देखो एखाने आर्टिकलर पर दुईटा वार्ड ताहले शेषेर वार्डटा नाउन और आगेर वार्डटा एडजेक्टिव हो जाबे। एखाने ख्याल करो सेफ्टी निरापत्ता एटा किन्तु एकटा नाउन হ্যাঁ আনকাউন্ট নাউন তাহলে এই এই নাউনটা মূলত আরেকটা নাউনের পূর্বে থাকার কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। অ্যাডাল্টারেশন ওয়াজ দেয়ার বাই তাহলে দেখো অ্যাডাল্টারেশন ওয়াজ দেয়ার বাই দেয়ার বাই মানে কি যার ফলে ওইভাবে হ্যাঁ ওই পদ্ধতিতে তাহলে এখানে দেখো এই একটা ভার্ব ওয়াজ ডিটেক্টেড পাওয়া গিয়েছে ফাউন্ড তাহলে দুইটা ভার্বের মাঝখানে শুধুমাত্র অ্যাডভার্ব বসতে পারে তাহলে এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব দেয়ার বাই ইন স্যাম্পলস। ওকে তাহলে আমি এখানে আলোচনা আজকে শেষ করব আর পরবর্তী ক্লাসে এই সিন পেসিসটা তোমরা ভালো করে পড়বে এটার উপরে কিভাবে তুমি অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দিবে তাহলে আমি সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আল্লাহ হাফেজ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।